Hello everyone, welcome to my channel Learn Physical Science with TDS. আমি ডক্টর তিতিল দত্ত সামন্ত তোমাদের সঙ্গে আজ আলোচনা করব ক্লাস 9 এর ভৌতবিজ্ঞানের মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2 যেটা বাংলা শিক্ষা পোর্টালে আপলোড করা হয়েছে। প্রশ্নগুলো দেখে নেওয়া যাক। এখানে দেখতে পাচ্ছি চারটি প্রশ্ন আছে অ্যাক্টিভিটি টাস্ক 2 তে। সেই চারটি প্রশ্নই আমি তোমাদের ব্যাখ্যা করে দিয়েছি, লিখে দিয়েছি, তোমরা খাতায় লিখে নেবে। চলে আসি প্রথম প্রশ্নতে। সত্য মিথ্যা বিচার করো, আইসোবারগুলোর ভর সংখ্যা সমান হলেও ভর সমান হয় না। উত্তর, আইসোবারগুলোর ভর সংখ্যা সমান হলেও ভর সমান হয় না কথাটি সত্য। আইসোবারদের ভর সংখ্যা সমান হলেও তাদের মধ্যে অবস্থিত মোট নিউট্রন ও প্রোটনের সংখ্যার ভর সমান হয় না, কারণ নিউট্রন ও প্রোটনের ভরের মধ্যে সামান্য প্রভেদ রয়েছে। একটি প্রোটনের ভর 0.98 AMU, AMU হলো অ্যাটমিক মাস ইউনিট, এবং একটি নিউট্রনের ভর হলো 1.0088 AMU। উদাহরণস্বরূপ দেখো, 40 পটাশিয়াম 19 ও 40 ক্যালসিয়াম 20, এরা একে অপরের আইসোবার, এদের ভর সংখ্যাও এক, সেটা হলো 40। তাহলে দেখে নিই 40 পটাশিয়াম 19 এর ভর কত হবে। 19টা প্রোটন আছে, তাহলে 19 × 0.98 AMU প্লাস 21টা নিউট্রন আছে, তাহলে 21 × 1.0088 AMU, তাহলে যোগ করে পেলাম 40 পটাশিয়াম 19 এর মোট ভর 39.80 AMU। 40 ক্যালসিয়াম 20 এর মধ্যে 20টি প্রোটন আছে এবং 20টি নিউট্রন, তাহলে মোট ভর হবে 20 × 0.98 AMU প্লাস 20 × 1.0088 AMU, তাহলে 40 ক্যালসিয়ামের মোট ভর দাঁড়ালো 39.77 AMU। তাহলে দেখতে পাচ্ছি 40 পটাশিয়াম ও 40 ক্যালসিয়াম এদের মধ্যে বেশি ভারী বা ভর বেশি হলো 40 ক্যালসিয়ামের, যদিও তারা আইসোবার, ভর সংখ্যা সমান হলেও ক্যালসিয়ামের ভর কিন্তু বেশি। এবার আসি পরের প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, ওজনের বাটখারাগুলির ভর 5:2:2:1 রাখার কারণ কি। উত্তর, ওজন বাটখারাগুলির ভর 5:2:2:1 রাখার কারণ এগুলি ব্যবহার করে 1 গ্রাম থেকে 210 গ্রাম পর্যন্ত মাপা যায় এবং ছোট ভরগুলি দিয়ে 10 মিলিগ্রাম থেকে 211.11 গ্রাম পর্যন্ত মাপা যায়। 5:2:2:1 অনুপাত রাখলে সবচেয়ে কম সংখ্যক বাটখারা ব্যবহার করে যে কোনো ভর মাপা যায়। যেমন 1, 2, 3 কে আমরা 2+1 করতে পারি, 4 কে 2+2, 5, 6 কে পেতে পারি 5+1 করে, 7 পেতে পারি 5+2 করে, 8 পেতে পারি 5+2+1 করে, 9 পেতে পারি 5+2+2 করে, এবং 10 পেতে পারি 5+2+2+1 করে। এবার আসি পরের প্রশ্ন। 3 নম্বর, বায়ুশূন্য স্থানে এরোপ্লেন উঠতে পারে না কেন। উত্তর, এরোপ্লেন আকাশে ওড়ার সময় ডানার সাহায্যে বাতাসের ওপর বল প্রয়োগ করে। নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী সেই বলের সমান ও বিপরীত প্রতিক্রিয়া বাতাসও ডানার ওপর প্রয়োগ করে, যার সাহায্যে এরোপ্লেন আকাশে উঠতে পারে। বায়ুশূন্য স্থানে ডানার এই বলের কোনো প্রতিক্রিয়া থাকে না বলে প্লেন উঠতে পারে না। এবার শেষ প্রশ্ন, প্রশ্ন 4, রাদারফোর্ডের পরীক্ষা থেকে কিভাবে তিনি এই সিদ্ধান্তে উপনীত হন যে পরমাণুর অধিকাংশ স্থানই ফাঁকা। উত্তর, বিজ্ঞানী রাদারফোর্ড একটি পাতলা সোনার পাত, যেটা 0.00004 সেন্টিমিটার ছিল, তার ওপর আলফা কণার বিক্ষেপণ পরীক্ষাটি করেছিলেন। সীসার ব্লকের ভেতর রাখা তেজস্ক্রিয় পদার্থ বায়ুশূন্য আবদ্ধ নলে এই আলফা রশ্মি বিক্ষেপণ করা হয়েছিল। সে আলফা কণাগুলি সোনার পাতে গিয়ে আঘাত করে, সোনার পাতকে ঘিরে বৃত্তাকারভাবে জিঙ্ক সালফাইড প্রলেপ দেওয়া পর্দা রাখা হয়েছিল। সোনার পাতে আলফা রশ্মি পড়ার পর সেগুলি নানা দিকে বিক্ষিপ্ত হয় এবং পর্দায় আঘাত করে দৃশ্যমান ঝিকমিক প্রতিপ্রভা সৃষ্টি করে। দেখা যায় বেশিরভাগ আলফা কণা সোনার পাত ভেদ করে সরাসরি পর্দায় আঘাত করে, কিন্তু কিছু আলফা কণা অল্পমাত্রায় বিক্ষিপ্ত হয়, যেটা কিনা 8000 আলফা কণার মধ্যে একটি মাত্র আলফা কণা 90 ডিগ্রি কোণে বিক্ষিপ্ত হয়। এই পর্যবেক্ষণ থেকে রাদারফোর্ড এই সিদ্ধান্তে উপনীত হন যে পরমাণুর বেশিরভাগ অংশই ফাঁকা, তাই বেশিরভাগ আলফা কণাই না বেঁকে সোজা বেরিয়ে যাচ্ছে। এখানেই শেষ হলো 4টি প্রশ্ন। ধন্যবাদ সকলকে আমার ভিডিওটি দেখার জন্য। তোমরা সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন বেল আইকনটা ক্লিক করে রাখবে, তাহলে আমার পরের ভিডিওটি আপলোড করার সঙ্গে সঙ্গেই তোমরা সেটা জানতে পারবে। ভালো থেকো, সুস্থ থেকো।